ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চার লেন মহাসড়কের নির্মাণ কাজের জন্য ভরাট করে ফেলা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্পনগরী সংলগ্ন ছোট ছোট একাধিক খাল। এতে করে জলাবদ্ধতা তৈরি হয়েছে শিল্পনগরীতে। কারখানার ভেতরে পানি ঢুকে পড়ায় গত তিন দিন ধরে অন্তত ৪০টি কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এতে করে প্রতিদিন ব্যবসায়ীদের অন্তত ১ কোটি টাকার ক্ষতি হচ্ছে। সব মিলিয়ে স্থবির হয়ে পড়েছে বিসিক শিল্পনগরীর কার্যক্রম। দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থা না করা গেলে বন্ধ হয়ে যাবে শিল্পনগরীর সকল কার্যক্রম। ফ্যাক্টরি লাইতে মনে করেন ১০ লক্ষ টাকা সাবান বাদ গেছে। ফ্যাক্টরির ভিতরে আড়ুবানি, গ্যাসের চুলা টুলা যা আছে সম্পূর্ণ আপনি গিয়ে দেখেন ৩ ফুট পানির নিচে আমার ফ্যাক্টরি। এখন আমাদের কর্মচারী আছিল ২৫ জন, ২৫টা পরিবার ধ্বংস হয়ে গেছে। আর আমরা ব্যাংকের টাকাগুলো এগুলো তো আমরা তো অবস্থা খুব করুন কাহিনি। গত তিন দিন যেমন জলাবদ্ধতার কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। যারা যেমন আমি শুরু করি পার্সোনাল হাইজিন এবং স্যানিটেশন, সেটার ক্ষেত্রে বলবো যে আমাদের যারা ওয়ার্কাররা আছেন, আমাদের অফিসাররা আছেন, তো সেই জলাবদ্ধতার কারণে পুরো ফ্যাক্টরির আশেপাশে আমাদের পানি ঢুকে গেছে এবং আমাদের সমস্ত কার্যক্রম ব্যাহত হচ্ছে পানির কারণে। আমরা বিরাট না কষ্ট করে মরতে হচ্ছে ভাই। ইদুপুরকে ভাই আমরা মিরপুর কোম্পানি বন্দর ভুবনেশ্বর ভাই তোমরা ভাই আমরা বিরাট অসুবিধা হচ্ছে ভাই। আমরা বিরাট সমস্যা হয়েছে কাজ করতে, পানির মাঝে কাজ করতে পারতেছি না। আমরা বিরাট ডাঙর হয়েছে, হাত তো গাও যেতেছে গা, বিরাট সমস্যার মধ্যে আমরা আছি। আমরা এই না পারি কাজ করতে না পারি আমরা পালাই যেতে কোম্পানি। পানি আসার কারণে আমাদের মানে উৎপাদন ব্যাহত হইতেছে এবং বেচা বিক্রয় সমস্যা হইতেছে, আসা যাওয়ার সমস্যা হইতেছে, মাল ডেলিভারি দিতে পারতেছি না, খুব সর্বদিক দিয়ে সমস্যা হইতেছে আমাদের। খোঁজ নিয়ে জানা গেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের অধীনে ১৯৯৭-৯৮ সালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর এলাকায় গড়ে ওঠে শিল্পনগরী। ২১.৯৮ একর আয়তনের এ শিল্পনগরীতে এ, বি ও এস ক্যাটাগরির ১৩৮টি প্লট রয়েছে। সবগুলোই বরাদ্দ দেওয়া আছে ব্যবসায়ীদের। শিল্পনগরীতে বর্তমানে ৬০টি কারখানা চালু রয়েছে। এসব কারখানায় কাজ করছেন প্রায় ৩০০০ শ্রমিক। কল্যাণের কাজ করতে গিয়ে আপনার এই বালু ফালায় আমরা যে ডিমগুলো আছিল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি। এখন প্রত্যেকটা ফ্যাক্টরিতে পানি ঢুকতেছে, আমরা ওই প্রোডাকশন বন্ধ হয়ে দিতেছে। প্রত্যেক দিন লক্ষ লক্ষটি আমরা এই ক্ষতিপূরণ হতেছে, ক্ষতি হইতেছে কোনো আমরা বিসিকে সুগুরু পর অবশ্য পাচ্ছি। আর অনেক শিল্প মানে মিল কারখানা ফ্লোরে পানি ওঠার জন্য বন্ধ বন্ধ অবস্থায় আছে, যেটা খুবই একটা বিব্রতকর অবস্থার মধ্যে আছি আমরা। জেলা প্রশাসক মহোদয়কে জানিয়েছিলাম আমরা, স্যারও বলছে যে প্রকল্প পরিচালক সংশ্লিষ্ট যারা আছে প্রকল্প সংশ্লিষ্ট তাদেরকে বলেছিলাম যে তাদের পানি চলাচল উপযোগী করা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত মহাসড়কটি চার লেনে উন্নীত করছে সড়ক ও জনপথ বিভাগ। এ উন্নয়ন কাজের জন্য মহাসড়ক সংলগ্ন ছোট ছোট একাধিক খাল বালু দিয়ে ভরাট করে ফেলে সওজ কর্তৃপক্ষ। এতে করে অনেক জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। গত ৭ থেকে ৮ দিনে বিসিক শিল্পনগরী সংলগ্ন খালগুলোও ভরাট করা হয়। এতে করে শিল্পনগরীর ভেতরের সড়কগুলোতে হাঁটু পানি জমেছে। এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ ভৌমিককে জানান, বিসিকের এটা তো আর বিসিকের জায়গা না, ঠিক আছে? বিসিক এত বছর তারা এই রোডসের এই অধিগ্রহণ করা জায়গা, এই জায়গায় তারা হ্যাঁ এই তাদের ওয়েস্টেজ পালাইছে, কিন্তু হ্যাঁ এই জায়গাটা এখন রোডসের কাজে লাগতেছে, ফোর লেনের কাজে লাগতেছে। তো এই রাস্তাটা ফোর লেনের হ্যাঁ সড়ক জনপথের জায়গাতেই হচ্ছে, বিসিকের কোনো জায়গা তো আর আমরা দখল করতে দিই। তাদের চিন্তা করা দরকার ছিল, তাদের ওয়েস্টেজ তারা কোথায় ফেলাবে, হ্যাঁ এটা তো তারা, কারণ আপনি একটা জিনিস করে বিসিক একটা শিল্পনগরী, হ্যাঁ এইভাবে এই কোনো ইটিপি ছাড়া এতদিন ধরে যে তারা যে এইভাবে ফালাইছে এটা তো একটা কাজ ভালো হয়নি, এটা তো পরিবেশের অনেক ক্ষতি হয়েছে। আর এটা তারা এই যে আমাদের ডিসি অফিসে এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে, হ্যাঁ তারা তাদের ওয়েস্ট ম্যাটেরিয়াল কোথায় ফেলাবে এটা দ্রুত তারাই ব্যবস্থা নিবে।